সঙ্গে মোশতাক আহমেদ রুহি এমপি আবিদুর রহিম জানাচ্ছেন বিস্তারিত। চলতি মাসের শুরুতেই 55,000 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিলের ঘোষণা দেয় মালয়েশিয়া। নতুন করে বাংলাদেশ থেকে আর শ্রমিক না নেয়ার কথাও বলে তারা। চলতি সপ্তাহের শুরুতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি যান মালয়েশিয়া। সেখানে ফলপ্রসূ আলোচনার পর মালয়েশিয়া ওই শ্রমিকদের নিতে রাজি হয়েছে। মূলত গতকালকে যে আপনার এখন যিনি ডিপটি প্রাইম মিনিস্টার হবেন এবং জনশক্তি কমিটি যিনি চেয়ারম্যান হলেন ওনার নাম কাতোশ্রী আজমি। ছিলাম তো আমরা আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এতটুকু বলতে পারি। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার অসতর্ক মন্তব্য এবং বাংলাদেশ বিরোধী একটি চক্রই এজন্য দায়ী বলে জানিয়েছেন দুই মন্ত্রী সফরসঙ্গী মোশতাক আহমেদ রুহি এমপি। তিনি বলেন, আগামীতে এসব সমস্যা এড়াতে রিক্রুটিং এজেন্সি সহ সংশ্লিষ্টদের আরও যত্নবান হতে হবে। মালয়েশিয়া যেতে শ্রমিকদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো এখন প্রায় 2.5 লাখ টাকা করে নিয়ে থাকে। আগামীতে সরকার এই অঙ্ক 86,000 টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেবে বলেও ইঙ্গিত দেন মোশতাক আহমেদ রুহি। আবিদুর রহিম, বাংলাভিশন, ঢাকা। বিশ্ব মহামন্দার প্রথম পর্যায়ের প্রভাব সেভাবে না পড়লেও দ্বিতীয় পর্যায়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে বাংলাদেশ। ফলে রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স ও বৈদেশিক বিনিয়োগ ব্যাপক হারে কমে যেতে পারে। অর্থনীতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। তবে জ্বালানি তেল ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি